ঢাকার রাস্তায় আমেরিকান রিকশা চালক। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চালালেন শ্বেতাঙ্গ এক বিদেশি যুবক। হাফ প্যান্ট পরা ওই যুবককে রিকশার চালকের আসনে দেখে দক্ষ চড়কগাছ হওয়ায় দশা প্রত্যক্ষদর্শীদের। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে সিটি কলেজের সামনে থেকে ওই যুবক রিকশা চালিয়ে ল্যাব এইড হাসপাতাল হয়ে কলাবাগান মাঠের পাশ দিয়ে গলিতে চলে যান। রাজধানীর বেশ কয়েকটি জায়গাতেই তাকে রিকশা চালাতে দেখা গেছে। তার কথা বলার ভাষায় মনে হয়েছে তিনি আমেরিকান, তবে নাম পরিচয় জানা যায়নি। ওই যুবকের রিকশা চালানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে এক যুবক হাফ প্যান্ট ও কালো রঙের গেঞ্জির সাথে জুতো পরে ল্যাব এইড পার হয়ে বেশ দ্রুত গতিতেই রিকশা চালিয়ে যাচ্ছেন। সাধারণ রিকশা চালকের মতোই তিনি বেল বাজিয়ে যানজট ছেলে এগিয়ে যাচ্ছেন। আসনে বসেছিলেন এক যাত্রী। ঘটনার সময় উপস্থিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে কর্মরত একজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে বিদেশি যুবক রিকশা চালিয়ে সিটি কলেজের দিক থেকে আসতে দেখেন তিনি। পরে কলাবাগান মাঠের পাশের গলিতে চলে যায় রিকশাটি। এই যুবকের আরও একটি ছবিতে দেখা যায় রাজধানীর ফার্ম গেটের আলরাজি হাসপাতালের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছেন তিনি। এ সময় তার গায়ে একই পোশাক এবং যাত্রীর আসনে বসে আছেন রিকশাটির প্রকৃত চালক। কিন্তু ফেসবুকে পাওয়া অপর আরেকটি ছবিতে পেস্ট রঙের টি শার্ট পরে রিকশা চালাতে দেখা যায় তাকে। জায়গাটি পুরান ঢাকার নয়াবাজার ফ্রেঞ্চ রোড ছিল বলে দেশি বাইকার গ্রুপে পোস্ট দিয়েছেন জাভেদ হোসেন নামে একজন। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর কাউসার আহমেদ জনি লিখেছেন, বাঙালির মতো ওরা অত ভাব দেখায় না, তারা একদম পিওর। ইমন শর্মা লিখেছেন, একবার হরতালের সময় রিকশাওয়ালা যাইতে রাজি না হওয়ায় আমরা কয়েকজন মিলে রিকশাওয়ালাকে সিটে বসিয়ে পালা করে রিকশা চালিয়ে গন্তব্যে গিয়েছিলাম। আফসোস, আমরা আমেরিকান না হওয়ায় আমাদের ছবি কেউ তুলে নাই। সুইটি বড়ুয়া উনি লিখেছেন, ব্যায়াম করছে, বিকজ ব্যায়াম করার মতো জায়গা বা সুবিধা নাই, তাই রিকশা চালিয়ে ব্যায়ামের কাজ সেরে ফেলছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।